তার একজন যমুনা গ্রুপের মালিক কিছুদিন আগে মারা গেল করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া, যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লিখে দেব। কিন্তু আশ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। আল্লাহর বান্দারা পর্দারে মামুনরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো? হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, জুলুম করতে চিন্তাও করো না, মিথ্যা বলতে একটু শরীরও কম্পন আসে না। বাজান রে, ক্ষমতা সম্পূর্ণদের সাথে জড়াইয়া চাঁদা বাজে টেন্ডার বাজে, হারামের সম্পদ গুছাইয়া কার জন্য রাইখা যাও? এ দুনিয়াদার পাগল ভালো কইরা বোঝো, কিছুদিন আগে এক ব্যাংকার বড় ধনী মানুষ মারা গেল, ওই ব্যাংকারকে নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলায়া রাখলো। বাজান দাফন কাপনের ব্যবস্থা না কইরা, তার দুই ছেলে বাপের বাজার লাশ দাফন কাপন না কইরা, ওরা দুই ভাই ঝগড়া জাতি পিড়াপিড়ি মারামারি শুরু করলো। সম্পদ নিয়ে কে কার চেয়ে বেশি সম্পদ নেবে? ওদিকে বাপের লাশ ফইলা উঠল, এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করল। আর এই সম্পদ কার জন্য রাইখা যাও? সন্তান যদি দিনদার আল্লাহ বলা না, ওই সন্তান তোমার আমার জন্য তো দোয়া দূরের কথা, ওই সন্তান সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করবে। তোমার আমার লাশ পইলা পয়সা যায়, দাফন কাফনের খবর নাই। ও মাটা পানি দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া অন্ধকার بعد فأعوذ بالله من الشيطان
المرسلين. صدق الله العلي العظيم. সবাই দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন, বিশেষ করে এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের ভিতরে রব্বুল আলামিন আপনাকে আমাকে তিনি সময় একটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনে একটা সময় কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কাজে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই, আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে। আমার অনেক ভাইয়া এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসে, এত জোরে শব্দ করে সামনে ভাইয়া, আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আসে। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আঙুল নামার মধ্যে লক্ষ লক্ষ অর্থাৎ 50 লক্ষ নেকিয়ের কম জমা হতেই পারে। নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলমিন তাদের আঙুল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। মাইকটারে মোড়ামুড়ি করে আমি বুঝলাম না কিছু, ভালো হইতে আসে আমি আসতে বলবো জোরে বলবো, তা বারবার মোড়ামুড়ি কিসে ওদের বয়ান বন্ধ করবে। একটা নেকির মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেকির মূল্য বোঝাতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে যারা মদিনা শরীফ গেছেন অহুদ পাহাড় দেখছেন, মাইলকে মাইল লম্বা বিরাট উঁচা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির গুরুত্ব কত, কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবা, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। কে বলছে? যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়ার নিগড়াইয়া রোদের ভিতরে যদি ঝাড়া দেয় লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ যদি গুণাও থাকে তার ফল কি করতে হবে? ভোগ করতে হবে। তাহলে একটা নেকির অভাবে জাহান্নামের শিকড় হাতে পায়ে লাগতে পারে পারে না? আচ্ছা, কেয়ামতের ময়দানে
ঘুইরে একটা নেকি সংগ্রহ করা যাবে না? কেন যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া রাখছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইয়াউমিহি। সন্তান মায়ের কাছে যাবে, মা আপনার আদরের সন্তান, একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগছে, একটা নেকির বিনিময়ে সন্তান বেহেশতে যাবে, মা কি উত্তর দিবেন? আল্লাহ আমাদেরকে জানাইয়া দেয়, মা নেকি দেওয়া তো দূরের কথা, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান থেকে মা ভাগবে, বাপ সন্তান থেকে ভাগবে, সন্তান বাপের থেকে ভাগবে, নেকি সংগ্রহ দূরের কথা পরিচয় দেবে না। তাহলে সারা কায়ামতের ময়দানে ঘুরে একটা নেকি পাওয়া যাবে না? দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর যদি আল্লাহকে ডাকেন, একটা নাকি আমল নামে জমা হবে? তাহলে কবরও একটা নাকি জমা পাওয়া যায় নাই। এই আর এখানে যারা আসছেন নিয়ার যাদের সহি, একটা দুইটা নাকি না আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নাকি আমল নামে আল্লাহ দান করবে। যারা মাহফিলে আসছেন জেসছেন না ঠকছেন? আর যারা আসে নাই, এখন এই নেকির গুরুত্ব, নেকির মূল্য, প্রয়োজন সম্পর্কে আমি যে আলোচনা করলাম, এক শ্রেণীর দেখবেন তারা আমাদের কথা শুনে হাসাহাসি করবে, আমাদের কথা শুনে টিটকে দিয়ে পারবে, একজন আরেকজনের গায়ে হাসি হাসিয়ে ঢইলে পড়বে, কথা ঠিক না? আবার আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কটূক্তিমূলক মন্তব্য করে কি করে না, ঠিক না? এ আল্লাহর বান্দারা, তাহলে যারা নাকি নেকির আলোচনা গুরুত্ব শোনার পরে টিটকারি মার, আর এক শ্রেণী মানুষ দেখবেন পাগলের মতো নেকি সংগ্রহের জন্য চলে আসে, তাহলে বোঝা গেল এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই যে মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায়, তাহলে কবি এক কথায় বুঝাতে চাই বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলেহাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক কয়টা ছিল? এই আবু জাহিলের চক্ষু, আল্লাহর হাবিবের হাত মোবারক, আবু জাহিলের হাত পায়ের দিক থেকে সমান না ব্যতিক্রম, অঙ্গ প্রত্যঙ্গ মানুষের যে আকৃতি অঙ্গ পার্থক্য আছে কিছু? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়, না পড়লে গুনাহ হয়, কথা ঠিক কি? আর আবু জাহালের নাম শুনলে আমরা কি বলি, লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি বলো, কথা ঠিক কি না? তাহলে কি বুঝলেন, এই আল্লাহর রাসূলকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতেন না, আর আবু জাহেলের নাম শুনলে লাআনাতুল্লাহি আলাইহি, গজব পড়ছে আর উপরে, তাহলে মানুষের আকৃতি অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই, তাহলে কোন পার্থক্যের কারণে এই অবস্থান তৈরি হলো এইটা বোঝার জন্য ভালো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন? প্রথম বয়সে তিনি কাফেরদের অনুভক্ত ছিলেন না? কাফেরদের কাপার কাতারের মধ্যে ছিল না? কাফেরদের মিটিং হইতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা কে কাইটে নিয়ে আসতে পারে না, বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, কথার কথা কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাপ থেকে তরবারি বের করে লাফায় দাঁড় হয়ে গেছিল, বলছিলেন আমি পারব, কাফেররা দেখলে এমন ব্যক্তি দাঁড় হয়েছে পারব, আসার এক একটা লোকের আসলে আল্লাহ রসুলের মাথা কাটার জন্য রওনা করছে। এই পথের মধ্যে কি ঘটনা অনেকেই আমরা জানি, এক পর্যায়ে ওই তরবারি নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলমানদেরকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই সর্বপ্রথম প্রকাশ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আমি ওমর মুসলমান হয়ে গেছি স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও পারলে আমি ওমরের সামনে আস সন্তান যদি এতিম করতে চাও পারলে আমি ওমরের সামনে আস আমি ওমর কি হয়ে গেছে আচ্ছা একটু আগে আল্লাহর রাসূলের মাথা কাটতে রওনা করছে আর এখন আল্লাহর হাবিবের পক্ষে স্লোগান দিয়ে নামছে এখন আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার হাত ছিল একটা এখন হয়েছে পাঁচটা না চক্ষু ছিল তিনটে এখন হয়েছে চারটে না এই অঙ্গপ্রত্যঙ্গের পার্থক্য কি আছে কথা কয় না কোনো পার্থক্য হয়েছে না তাহলে কোন জায়গায় যেন একটা পার্থক্য হয়েছে তাইলে বোঝা গেল যে মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া এই তাহলে মানুষ কাকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ألا إن في الجسد مضغة إذا صلح صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب الله رسول صلى الله عليه وسلم قال প্রত্যেকটা একটা মানুষের ভিতরে রব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে প্রত্যেকটা মানুষের ভিতরে কি দান করছে একটা গোশতের টুকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়ে সম্মানিত হবে আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে বলেন ওই মানুষটা এক পর্যায়ে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায় কে বলছেন নামি বলছি এই এখনই বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তারা বলেন যে এক শ্রেণীর মানুষ ওদেরকে আমি চক্ষু দান করছি আল্লাহ কি বলতেছেন ওরা চক্ষু থাকা অবস্থায় দেখেও দেখে না ওদেরকে আমি কান দান করছি ওর কান দিয়ে শুনবে ওরা শুনেও শুনে না ওদেরকে আমি দিল দান করছি ওরা বুঝাও বুঝে না এই মানুষগুলো কেমন আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম এই মানুষগুলো হলো চতুষ্পায় জানোয়ারের মতো কে বলছেন আল্লাহ কথার কথা এই কুকুর শুইনে বলে রব্বুল আলামিন ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করবে এটা কয় কুত্তা কারে কয় আল্লাহ রে যে মালিক ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করবে বলে তা আবার কেমন কলে মালিক ওরা যা পারে ও আমরা পারি না ওরা যা পারে আমরা তো পারি না তা আমাদের সঙ্গে তুলনা করলে মালিক এতে আমাদের লজ্জা হয় না বলে কেমন এই কুত্তার চারিপাশটা বাচ্চা হয় না হয় বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত খাইয়া পইরা সইরা মতো উপযুক্ত না হয় মা কুকুর বাচ্চাগুলোকে ফেলাই অন্যত্র কোথায় যায় এই বাচ্চাগুলোকে লালন করতে যাইয়া সংরক্ষণ করতে যাইয়া হেফাজত করতে যাইয়া জানের ঝুঁকি নিয়ে বাঘের সামনে লাফাই পড়ে না বাচ্চার মায়ায় বাচ্চা কি আর এক শ্রেণী বর্তমানে আমাদের বাংলাদেশেও শোনা যায় অভাব নাই দুই আড়াই বছরে বাচ্চাটাকে ফেলাইয়া পরকীয়া প্রেমের ভিতরে বইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায় কুত্তায় পারে নাই ও পারছে কুত্তায় পারে নাই ও পারছে কথা কাট এই বাংলাদেশের ভিতরে মা সন্তানকে মেরিয়ে ফেলাইছে খবর জানা আছে বাপ সন্তানকে মেরিয়ে ফেলাইছে খবর জানা আছে কুত্তায় পারছে ও পারছে আল্লাহ রাব্বুল আলামিন বলে কথা তো ঠিকই কইছে তাহলে তোদের মতো না বালুহুম আগল এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ কে বলছেন এরপর আল্লাহ বলতেছেন যে না
এর চেয়েও আমার মাখলুকাতের ভিতরে যত মাখলুকাত আমি সৃষ্টি করছি তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শুকর। শুকুরের সে আর নিকৃষ্ট জানোয়ার আল্লাহ সৃষ্টি করে এই এক শ্রেণী মানুষ শুকুরের সেও তাহলে বোঝা গেল যে এক শ্রেণী মানুষ ফেরেশতার চেয়েও সম্মানিত আর এক শ্রেণী মানুষ শুয়ারের চেয়েও কথা ঠিক শুয়ার সে খারাপ কেমনি বুঝবো আমাদের বরিশাল আসার ঢাকা থেকে রাস্তা মাদারীপুর ওই পাশে শুনছি ঘটনা বাহু একবার রাতে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে গিয়া খাদের ভিতরে পড়ে গেছে বের আছে না বেড়ের ভিতরে পড়ে গেছে কিছু লোক মারাও গেছে আর কিছু লোক আহত অবস্থায় কোনো কায়দায় বাস থেকে বের হয়ে পানির ভিতরে পড়ে গেছে এই অন্ধকারের ভিতরে অ্যাক্সিডেন্ট মানুষ নামে পশু ওরা আইসিয়া ওদের উচিত ছিল কি যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা করবে তাদের খেদমত করবে তাদের সহযোগিতা করবে এইটা বাদ দিয়ে তাদের পকেট হাতাইয়া টাকা নিয়ে যায় এইটা হাতাই তাদের মোবাইল নিয়ে যায় তাদের যত সম্পদ আছে লুটপাট করে নিয়ে যায় তখন একজন বলতেছে ভাই আমাদের সঙ্গে কত লোক মারা গেল আমরা আহত অবস্থায় পানিতে পড়ে আছি আর আমাদেরকে তুমি চিকিৎসা না কইরা খেদমত না কইরা হ্যাঁ ভাই তুমি আমাদের পকেটে টাকা পয়সা নিয়ে যাও এই এটা কি শুয়ার এসে খারাপ না ভালো আর একটু আসতে কন ভাই এই আসতে কন খারাপ না ভালো তাহলে বুঝা গেল যে এক শ্রেণী মানুষ শুয়ার এসেও কি তাহলে এই মানুষ যে ভালো মন্দ এইটা নির্ভর করে কির উপরে বলেন ওই গোস্তের টুকরোর উপরে এখন ওই গোস্তের টুকরার নাম হলো বলেন আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহলে যারা মুসলমান আমরা কালিমা পড়ছি সবাই কথা বিশ্বাস করতে হবে কথা ঠিক তাহলে এক কথায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু যে একটু আগে কাফেরদের ভিতরে উল্লেখযোগ্য দুষ্ট আল্লাহ রসুলকে কতল করা এই সিদ্ধান্ত নেওয়া একা শেষ পর্যায়ে দুষ্ট না কথা কয় না সেই লোকটা একটু সময়ের ব্যবধানে এখন আল্লাহর হাবিবের সঙ্গে দিনের পক্ষে ইমান নেওয়ার নিয়ে স্লোগান দিয়ে নামছে তার কি কোনো হাত পায়ে কোনো অঙ্গ প্রত্যঙ্গে পরিবর্তন হয়েছে কোন জায়গায় পরিবর্তন হয়েছে এই ঘটনা দেখাশোনার পরেও আবু জাহাল ইমান আনছিল হ্যাঁ আচ্ছা এরকম একটা দুইটা ঘটনা কত কইছি প্রায় ৩২-এর মতো একদিন আবু জাহাল উটের পিঠে যায় আল্লাহ রসুল জাবালে কুবায়েসের গোড়ায় ৮ বছরের মতো বয়স আল্লাহ রসুল কাঁদতেছে আবু জাহাল তো চাষা চাষা না আল্লাহ রসুলকে দেখিয়ে বলে ভাতিজা তোমার বাপ নাই মা নাই এই দুঃখে তুমি কান্দো আঠো আসো তোমাকে আমি উঠের পেটে নিয়ে তোমার বাড়িতে পৌঁছে দিয়েছি বাড়ি চলো আল্লাহ রসুল চাষা যান আমাকে কান্দার সুযোগ দেন তোমাকে রাইখে আমি যাইতে পারবো তা আবু জাহাল জোর করে এক পর্যায়ে আল্লাহ রসুলকে উঠেছে তা আবু জাহাল সামনে আল্লাহ রসুলকে বসাইছে পিছনে এখন উঠকে আঘাত করছে উঠ সামনে চল উঠ সামনে পা খামি দিয়া এক পাও সামনে আবু জাহাল বলে উঠ চলো না কেন উঠ দোয়া করে রব্বুল আলামিন আপনি আমার জবান খোলেন না আল্লাহর কুদের উটের জবান খুলে গেছে উঠ ডাক দিয়ে বলে আবু জাহাল তুমি তোমার উটের পিছে আমার পিছনে কাকে বসাইছো জানো সরদার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রসুল থাকবে পিছনে আর তুমি থাকবে সামনে আর আমি উঠ সামনে চলব আমার রুহু বের হতে পারে এক পাও আমার সামনে পা চলবে আল্লাহ রসুলকে সামনে নিয়ে আসো যখন সামনে বসাইছে উঠ বিদ্যুৎ বেগে দর্শ এখন কোনো নিয়ম টিয়ম নাই কোনো নিয়মের মধ্যে নাই উঁচা বাজে লাভ দেয় এখন আবু জাহাল ভয় পেয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে হ্যাঁ কি ব্যাপার
তোর কোন নিয়ন্ত্রণ নেই, এইভাবে চলছে কেন? উট ডাক দিয়ে বলা বুঝা, আমার পিঠের মধ্যে সরদার দোজাহার উঠবে এ তো আমি কোনোদিন কল্পনাও করতে পারি। আমি খুশিতে আত্মহারা, আজকে আমার হুশ নাই, আমি মরব না বাঁচবো কবর আমার কাছে। এই আবু জাহেল নিয়া মুত্তালাবের বংশধর, মুত্তালাবের বংশধর এই ছেলেটাকে খুব গুরুত্ব সহকারে লালন পালন করিল, এ আমাদের বংশের জন্য একজন গৌরব হবে। আবু জাহেল সেন্সারে বুঝছেন না, ইমান আছে না? এরকম কত ঘটনা কথা কয় না, মানে বত্রিশের মতো। একদিন আবু জাহেল চিন্তা করে যে কোনো ক্রমে ঝাঁকে ঝাঁকে মানুষ মুসলমান হইতেছে, কোনো ক্রমে ফিরানো যাইতেছে, এখন কিভাবে তাকে আটকাবে? যাই বলতেছে মোহাম্মদ রাসূলুল্লাহ তুমি আল্লাহর নবী তো, হ্যাঁ, তা আকাশের চারটাকে দুই টুকরো করে দেখাইতে পারো? মনে করছে কি জানেন, যে আমার বাতি যে বড় জাদুঘর হয়েছে, তা জাদু তো জমিনে চলে, আসমানে জাদু চলে? আচ্ছা জাদু চলে না, বলে তুমি দেখাতে পারবা? বলে সাসা যা, এই সাত দুই টুকরোকে দেখাতে পারলে হবে কি? বলে বলো কি, আমি কালিমা পড়ে মুসলমান হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর ঘরের পাশেই দেখছে না পাহাড়, পাহাড়ের উপরে উঠে যখন আগুন ইশারা করছে, ইশারার সঙ্গে সে সাত দুই টুকরো হয়ে দুই দুই হয়ে গেছে, আবার ইশারার মাধ্যমে সাত মিলে সাত হয়ে গেছে। এখন আবু সাইলে দেখে তাপসেই রয়েছে। এখন আল্লাহ রসুল বলতেছেন চাষা যান, আপনি তো বলছেন কি বলছিলেন, যে সাত দুই টুকরো করে দেখাইতে পারলে আপনি মুসলমান হবেন, এখন সাত দুই টুকরো করে দেখাইছি, এখন কালিমা পড়েন। আবু জাহেল বলে ভাতি যা, একটু বোঝার ব্যাপার আছে, একটু বুঝে নই, একটু বোঝার ব্যাপার আছে, একটু বুঝে কি বুঝবে, বুঝেন নাই? ওই মনে করছে যে এই ওই যে নজরবন্দি করে না জাদুঘরে, মনে করছে আমাকে নজরবন্দি করছে, আমি কি দেখলাম, দেখলাম কি? তাহলে ঠিক আছে, আমার একটু বোঝার পারা কির জন্য বলছে বুঝছেন, আরবের বাহিরে লোকজন তারা যখন আরবের ভিতরে ঢুকবে, বাহির থেকে লোক আসে না, তাদেরকে জিজ্ঞেস করবে যে গতকাল রাত্রে আর ওই আকাশের ভিতরে কোনো ঘটনা তোমরা কিছু দেখছো, এই জন্য একটু বোঝার সময় থাকে। তাবু জাহিল্লা যেই দ্বার দিয়ে পথ দিয়ে এই বাহিরের লোক আরবের ভিতরে ঢোকে, জিজ্ঞেস করে ভাই গতকাল আকাশের ভিতরে কোনো ঘটনা আপনারা দেখছেন? বলে ভাই বুঝলাম তো না, আকাশের ভিতরে চারটা দেখি চকচক করতেছে, হঠাৎ দেখি চারটা দুই টুকরো হয়ে দুই দিকে পড়ে গেছে, আবার চাঁদ হঠাৎ দেখি মিলে চাঁদ হয়ে গেছে, এত বুঝলাম না ঘটনাটা কি হয়েছে। আবু জাহেল শুনলে তো অস্থির, ব্যাপার কি? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে চাচা যান, বোঝা হয়েছে, এখন কি কালিমা পড়বেন? বলে ভাতিজা আমি তো আগে বুঝছিলাম যে তুমি ছোট মোটো, আমার ভাতিজা জাদুঘর, এ আমার ভাতিজা বিশ্ব জাদুঘর, কারণ আগে জানতাম যে জাদু চলে জমিনে, আমি তোমার তো জাদু আসমানেও চলে, এ তো জাদুঘর আমার ভাতিজা, ইমান কথা কয় না? এরকম একটা দুইটা ঘটনা না, বত্রিশের মতো কথা ঠিক। এ আল্লাহর বান্দারা, আমেরিকার তিনজন বৈজ্ঞানিক গেছিল চন্দ্রের দেশ, যাওয়ার পরে যাইয়ে দেখে যন্ত্র দিয়ে পরীক্ষা করে একটা ফাটল দেখা যায়, পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখে যন্ত্রের মাঝে ফাটলে বয়স পারে 1400 বছর, তার ভিতরে একজন সে নীল আর বসে দুনিয়াতে এসে যখন শুনলেন মুসলমানদের নবী ছিল, সেই রকম আঙ্গুল ইশারার মাধ্যমে চাঁদ দু টুকরো হয়ে গেছে, ইশারার মাধ্যমে চাল মিটে চাল হয়ে গেছে, এইবার তিনি নিজে কালিমা করে মুসলমান হয়ে গেছে। আমার বাজানদেরকে বলো, পর্দালে মামুনদেরকে বলো, এই ঘটনা দেখাশোনার পরেও আবু জাহাল বা সাহেব আবুল আহাব মার্কা ওরা ইমান আনছিল আর একটু আসতে পারো, তাহলে আল্লাহর হাবিবের জামানায় আবু জাহাল মার্কা ছিল, মাঝখানে হয়ে গেছে, বর্তমানে নাই, অভাব নাই, কেয়ামত পর্যন্ত থাকবে, এরা কিন্তু বুঝবে না, কথা ঠিক না? কিছু দেখেন নাই, বাংলাদেশের উল্লেখযোগ্য শিক্ষাবিদ দুনিয়ামুখী ঢাকা ইউনিভার্সিটি
সেখানে এক শ্রেণী ছাত্রছাত্রীরা একটু জায়গা নামাজের জন্য ভিন্ন জায়গা চাইছে, একটু ভিন্ন নামাজের জন্য জায়গা চাইছে। আর এক শ্রেণী আমার মুসলমান নামদারি কিছু সন্তান এর বিরুদ্ধে নামছে যে ইউনিভার্সিটির ভিতরে নামাজের কিসের ভিন্ন জায়গা। আবার মন্তব্য করে এইটা কি মাদ্রাসা মনে করছে নাকি, যেখানে ভিন্ন নামাজের জায়গাতে তো হবে। তাহলে এদারা বুঝাইছে কি, বুঝাইছে যে মাদ্রাসা বলে নামাজ পড়া লাগে, আর মাদ্রাসা না পড়লে খারাই খারাই মতন লাগে। কথা কয় না দেখি, বাস্তবতা আছে না নাই, হইবে না কেন? বর্তমানে ইউনিভার্সিটি লেভেলে দারুইনের থিওরি পড়ায় বিবর্তনবাদ। তাম বিশ্বের উল্লেখযোগ্য সমস্ত দেশ, সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত দার্শনিক দারুইনের থিওরি অযৌক্তিক, এটা হতে পারে না। এই কথা বইলে সেটা নিক্ষিপ্ত করছে বঙ্গোপসাগরে, মানে তলাইয়ে শেষ, ওটা নাই। কিন্তু আমাদের দেশে কি হলো, আজকে আমাদের দেশে এখনো সেই থিওরি পড়ানো হয়। দারুইন থিওরি দেশে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি, বিবর্তনবাদ বোঝেন নাই? কলে তা কেমনে, কলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে, কলে বানর মানুষ হইলে কীভাবে, কলে জঙ্গলের ভিতরে বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় পশম ন্যাস পইয়া অটোমেটিক মানুষ হয়েছে। এটু নাউজুবি লাউজুবি লেখ, জিজ্ঞেস করে এ বান্দর মার্কে বান্দর বান্দর লাফাইতে লাফাইতে ল্যাস পশম করে মানুষের কেমনে, কলে হইবে না কেন? উদাহরণ দেয়, এই ছোট ব্যাঙের বাচ্চা দেখছে, শরীর কালো না, লেজ আছে না নাই? আছে। বড় ব্যাঙের লেজ আছে না? শরীর কি কালো না? বলতেছে ছোট ব্যাঙের বাচ্চা, ও ছোট অবস্থায় লেজওয়ালা শরীর কালো, এইটা বড় হওয়ার পরে পরিবর্তন করে লেজ পই গিয়া, এই শরীর পরিবর্তন করে যদি এই রূপ ধারণ করতে পারে, তাহলে মানুষের অনেক পার্সের সঙ্গে বানরের অনেক পার্সের মিল আছে। বানর লাফাইতে লাফাইতে কেন মানুষ হবে না? দেশে উদাহরণ, এ বান্দর মার্কা ভালো করে বুঝো, যদি বানর লাফাইতে লাফাইতে মানুষই হয়, তাহলে বান্দর তুমি বলো কোন দেশে কোন জঙ্গলে কোন তারিখ কোন সনে বানর লাফাইতে লাফাইতে মানুষ এসে তারিখটা দেয় পারছে? আচ্ছা গেল, এরপরে এখনো দুনিয়ার ভিতরে বানর আছে? আচ্ছা, বানরগুলো সব এখন ভদ্র হয়ে গেছে, এখন আর লাফালাফি করতে করে? এ বান্দর, যদি আগে দুই একটা বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ল্যাস পশম করে মানুষ হইতে পারে, এখন দুই একটা বানর মানুষ হবে না কেন? কথা কয় না, কথা ঠিক না? ঠিক। এই বান্দর মার্কারা এরা কিন্তু এই থিওরি পইরে পইরে রাস্তার ভিতরে মাঝে মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষের ভিতরে পাশে বসে দাঁড়াইয়ে প্রস্তাব করে, কথা ঠিকই না? আচ্ছা বলেন, যার ভিতরে মানুষ মান হুস, যার ভিতরে মান সম্মান আছে, ইজ্জত আছে এবং জ্ঞান আছে, তাকেই তো মানুষ বলে, ঠিক না? কোনো ইজ্জতওয়ালা মানুষ, কোনো হুশওয়ালা মানুষ রাস্তার ভিতরে মানুষের ভিতরে এক পাশে দাঁড়াইয়ে এরকম খাড়াইয়ে মরতে পারে? ও হয়তো বা চিনতে পারে, আল্লাহ মাফ করুক, জানি ও হয়তো বা চিনতে পারে, আমার পূর্বপুরুষ হলে বান্ধব, আমার পূর্বপুরুষ বান্ধব, বানর কি পয়সা পুরস্কার পয়না খাড়াইয়া তো চিনতে করছে, আমার পূর্বপুরুষ যেহেতু বানর তা আমিও দাঁড়াইয়ে দিলাম সাইয়া, জোরে বলেন দাও, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলো, খোয়ার্দা আলে মাহমুদদেরকে বলো, আবু জাহাল মার্কা এরা কিন্তু আমাদের আলোচনা বুঝবেও না, কি কোনো গুরুত্ব দেবে? এই নেকের কথা কলি তারা আশা আশি করে, একজন আরেকজনকে গড়াইয়া গড়াইয়া বলে, ঠিক কিনা? আমার বাজানদেরকে বলো, খোয়ার্দা আলে মাহমুদদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুর আমি আর কিছু বুঝি না? এই বুঝে শুনেই দাঁড়িয়ে রাখছি, বুঝে শুনে চুমি মাথা রাখছি, বুঝে শুনে লম্বা জামা গাইতেছি, বুঝে শুনে ফজরের সময় শীতের দিনে মুয়াজ্জিন যখন আজান দেয় ল্যাপ কম্বল ফেলাই পাগলের মতো উঠে বসে দৌড় দেয়, আল্লাহর ফজর করবে হারাম হালাল তমিজ করে ভাই ইসে তার ভরসা নেই। এই কারণ কি? কারণ চিন্তা করে দেখছি দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী, আর একটু আসতে আর আখেরা দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাই একটা উদাহরণ দিয়েছেন, জিজ্ঞাসা করেন আলী
তুমি মউতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার মনে হয় জীবনের শেষ ওযু এই, সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ নাও পাইতে পারি। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, মৃত্যু তো এত দূরে না। হে আলী, তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া, বাস্তবতা আছে? বাস্তবতা আছে। এই আপনাদের ঢাকা সদরঘাট থেকে বরগুনাগামী লঞ্চ আসছে, বরগুনাগামী লঞ্চ ছাড়ে নাই, এই নদীর ভিতরে আগুন ধরে গেছে, ছেলে আগুনের ভিতরে আটকে পড়ে গেছে, ছেলে বাপকে মোবাইল করে আব্বা যান দেখা হবে কেয়ামতের ময়দানে। একটু আগে বুঝছিল যে আর কারোর সাথে দেখা হবে না, বুঝছিল বুঝে, এই বিশ্বাসের কি নাই? সেকেন্ডের কোনো ভরসা? বাংলাদেশের এক গান গায়ক ফিরোজ শাহী নাম শুনতে পারেন, শুনছেন অনেকে, স্টেজের মধ্যে উঠে গানে টান দিছে, এক সেকেন্ডের নাই ভরসা, ঠাস ওই অবস্থা পইরেই আর নাই। আল্লাহ দেখাইছেন, এই তুমি বলছো সেকেন্ডের ভরসা নাই, আসলেই তো নাই। এই হলো দুনিয়া, এই হলো আর আখেরাত। বলেন স্থায়ী, কেমন স্থায়ী? বলেন শুরু আছে আর শেষ নাই, বলেন শুরু আছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, শুরু আছে শেষ নাই কেমন? তামাম দুনিয়ার জন্য একটা গোডাউন বানানো হয়, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, এই জমিন থেকে আসমানের দূরত্ব কত কোনো শেষ আছে? হ্যাঁ, হালকা একটু বুঝি, এই যে আমরা দুনিয়া থেকে সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে, বৈজ্ঞানিক শব্দের অর্থ বিশেষ জ্ঞানী, আপনার আমার মতো তাদের সাধারণ জ্ঞান না, এদেরকে বলা হয় বৈজ্ঞানিক, কথা ঠিক কি না? তারা আবিষ্কার করার পরে বলছে, আমরা যে সূর্য দেখতেছি এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কত দূরে? হ্যাঁ, এই যে আমরা তারকা দেখতেছি ওই এক একটা তারকাটাকে সূর্যের সে কোটি 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 গুণ দূরে, সূর্য নাকি দুনিয়ার থেকে 13,00,000 গুণ বড়। বৈজ্ঞানিক বলছে, আচ্ছা ওই এক একটা তারকা নাকি সূর্যের সে কোটি কোটি গুণ বড়। এখানে একটা কথা বলা লাগে, বর্তমানে একদল আছে না বস্তুবাদী, বস্তুবাদী বুঝেন, তারা বলে যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, একটু নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ বল না, অর্থাৎ তারা বলতেছে যা দেখিও না বিশ্বাসও করি না। আমি এবার বাজানদেরকে বলবো, ওরা আমাদের কথা নিয়ে টিটকেরি মারবে, বলছি না যে ওরা টিটকেরি মারে, এই ওলামায়ে কেরাম বয়ান করে, এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বলে না, রব্বুল আলামিন যাকে ছোট্ট একটা বেহেশত দান করবে একজনকে 10 দুনিয়ার সমান, কয় দুনিয়ার সমান? হ্যাঁ, বেহেশতের পরিমাণটা কি বলেন? ছোট, এই ছোট বেহেশত দেবে একজনকে 10 দুনিয়ার সমান, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বড় বেহেশত তো দেবে, তাহলে সেইটা কত বড়? কোনো শেষ আছে? তাহলে একজন দুইজন লোক কি বেহেশতে যাবে না কোটি কোটি? এখন এই বস্তুবাদীরা বলে, দেখো হুজুর গো নাউজুবিল্লাহ, এই গাঁজাখুরি কথা দেখেন না, যারা নাকি ওই নেশা অভ্যস্ত হয় বিভিন্ন কায়দায় গাঁজার নৌকো বলে পাহাড় দিয়ে চলে, পানি লাগে না পাহাড় দিয়ে বলে চলে, মানে ওর ব্রেন কি নেয় ঠিক নাই। এখন আমরা যে কথা বলি এইটা বলতেছে এটা ঠিক নাই, এই কথা বলি ওরা বলে যে হুজুররা বলে ছোট দুনিয়া দেবে রব্বুল আলামিন একজনকে 10 দুনিয়ার সমান, বড় বেহেশত যাকে দেবে সেইটা কত বড়? একজন দুজন লোক বেহেশতে যাবে না, হাজার হাজার কোটি 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 মানুষ বেহেশতে যাবে, তাহলে এই বড় বেহেশত কত বড়? তাহলে এত জায়গা মাওলায় পাই কো বস্তুবাদী বুঝছে?
আল্লাহর খাস মেহরবানিতে বর্তমানে আধুনিক যুগে, বৈজ্ঞানিকের যুগে, আবিষ্কারের যুগে এখন জাগা আল্লাহর মধ্যে পাওয়া গেছে। আস্তে কয়, সূর্যটা যদি হয় দুনিয়া আছে 13 লক্ষ গুণ বড়, সূর্যের থেকে আমি নিকটে যে তারকা দেখি সেইটা যদি সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। এরপর বৈজ্ঞানিকরা বলে ওই ওই তারকার উপরে তারকা আছে, তার উপরে তারকা আছে, তার উপরে তারকা আছে, প্রত্যেকটা প্রত্যেকটার চেয়ে কোটি কোটি গুণ বড়। এইবার বৈজ্ঞানিকরা বলতে বলতে এত উপরে তারকা আছে, সেই তারকা নাকি সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনে দৌড়িয়ে আসতেছে, এখন পর্যন্ত নাকি বৈজ্ঞানিকরা বলে তার আলো এসে জমিনে পৌঁছে, আর আলোর গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল বেগে দৌড়ায়। এখন বলেন তো সেই তারকা কত দূরে, তাইলে সেই তারকা কত বড়। এখন আল্লাহ যদি বলতেন যে তাকে তাকে শত দুনিয়া বেহেশত দেব, 10 দুনিয়া না 100 দুনিয়া সমান, আল্লাহর জায়গা আছে না, জায়গা আছে না, জায়গা পাওয়া গেছে, কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, আল্লাহ রসুলের যে 3200 মুজেজা আল্লাহ প্রকাশ করেছেন, তার ভিতরে সবচেয়ে বড় মুজেজা হলো কুরআনুল কারীম। সবাই তা কেমন, এই আল্লাহর বান্দারা পর্দা আলে মাহবুবরা, কুরআনুল কারীম প্রায় নাজিল হয়েছে 1500 বছর হয়ে গেছে, 1-2 বছর 100-200 প্রায় 1500 বছর। আচ্ছা, দুনিয়ার ভিতরে কিতাব বই পুস্তকের অভাব আছে? কোনো লেখক তার কিতাব বই শুরুতে লেখছে যে আমার বইতে কিতাবে ভুল নাই, লিখতে পারছে? বরঞ্চ লেখে ভুল হলে জানাইবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। একটাই কিতাব দুনিয়াতে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এই এই কিতাব নাযিল হলো কার উপরে, বলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় এই চিন্তা করবে কিন্তু যাদের কলব আছে, আর যাদের আবু জাহিল মার্কা, উতবা সাহেব আবুল হাম মার্কা, এরা কিন্তু চিন্তাও করবে না, হেদায়েত নসিব হবে না, কথা ঠিক কিনা? মায়ের পেটে থাকা অবস্থায় রব্বুল আলামিন তার আম্মা আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে না, নিছে দুনিয়াতে আসার পর বছর ছয়েক বয়স, রব্বুল আলামিন তার আম্মাকে নিয়ে গেছে না? এই আল্লাহ রসুল এখন বয়স কত? 6 বছরের মতো। এই বাফারা দুনিয়ার কোনো শিক্ষকের কাছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পড়ার কোনো সুযোগ দেয় নাই, কোনো পড়ার সুযোগ দেয় না। এই জন্য আল্লাহ রসুলকে দুনিয়ার দিক থেকে বলা হয় উম্মি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কিন্তু তার নিজের দস্তখত করতে জানতেন না, সাইন করতে জানতেন না, সাইন কেন? কারণ সে যদি কোনো শিক্ষিত হতো হয়তো ভাই নাস্তিকের ধরে না বলার সুযোগ পেত, যে লোকটা খুব ব্রেডি ছিল, খুব মেধাবী ছিল, খুব জাহিনী ছিল, খুব উঁচু মাপের শিক্ষিত ছিল, পণ্ডিত মানুষ ছিল, কুরআনুল কারীম নিজে লিখে নিয়েছে, এইটা বলার যেন কোনো সুযোগ না পায়, এই জন্য রব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত হইতেও দেয়। এই উম্মি আল্লাহর হাবিবের বলে ছোট ছোটি বই না 30 পারা কুরআন কারীম, এই 30 পারা কুরআন কারীম নাজিল হয়েছে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই, কথা ঠিক কিনা? এই জন্য ভাইদেরকে বলবো, আমার পর্দা আলে মাহবুবদেরকে বলবো, সেই কুরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না? চ্যালেঞ্জ রায়া কথা কয়টা দেয়? আচ্ছা, ইসলামের শত্রু দুনিয়াতে এখন বর্তমানে আছে না? অল্প স্বল্প মুসলমানদের শত্রু আছে না? ওই চ্যালেঞ্জের আয়াত কোরআন কারীমে আছে না? আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন যে হে নাস্তিকের দলের ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষী চক্রা, হে ভালো করে বুঝো, মুসলমানদের সঙ্গে মুসলমানদের ধ্বংস করার জন্য কোনো বোমা ফালানো দরকার নাই, কোনো গুলি করা দরকার নাই, কোনো বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার দরকার নাই, তোমরা শুধু তাম দুনিয়ার মানুষ সমস্ত মাখলুকাত সবাই একত্রিত হইয়া পারলে কোরআনুল কারীমের এত 30 পারা কোরআনুল কারীম দরকার নাই,
পারলে সারা কোরআন কারিমে যে একটা ভুল বের করে দেখা, কথা ঠিক কি না? তাইলে তোমরা এত মুসলমান ধ্বংস করার জন্য পরিকল্পনা করো, এত কিছু আবিষ্কার করো, অস্ত্র এত তো দরকার নেই, পারলে কোরআন কারিমে যে একটা ভুল বের করে দেখা, কথা ঠিক কি না? এক নাস্তিক ওই দারুইন মার্কে আর কি বিবর্তন পাক, সে বলতেছিল আল্লাহ বলতে কিছু নাই, ওকে সবাই নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কর না। এখন আল্লাহ বলতে কিছু নাই, মুসলমানরা বলছে আল্লাহ বলতে আছে। ওই আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার জামা, এখন ইমামুল আজম তার সঙ্গে মুসলমানদের সঙ্গে নাস্তিকের সঙ্গে একটা তারিখ হয়েছে, কিসের মহাসভা, কি হবে মহাসভা? নাস্তিক প্রমাণ দেবে আল্লাহ বলতে কিছু নাই, আর আস্তিকে মানে মুসলমান প্রমাণ দেবে আল্লাহ বলতে আছে, কথা ঠিক কিনা? তারিখ নির্ধারণ হয়েছে, জায়গাও ঠিক করা হয়েছে, সময় নির্ধারণ হয়েছে, নাস্তিক তার দলবল সহ হাজির, মুসলমানরাও তো হাজির, কিন্তু ইমামুল আউজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি এখন এসে পৌঁছে নাই, এখন সময় যাইতে আছে সে পৌঁছে নাই, এখন মুসলমানদের মুখ সব ছোট হয়ে গেছে না, নাস্তিকের গলা তো বাইক, এই বলছিলাম না আল্লাহ বলতে কিছু নাই, ভয়তে পালাইছ, আমার সামনে চ্যালেঞ্জের বহাস আসে নাই, এখন মুসলমান আর মুসলমান আছে, এখন মজলিস ভেঙে যাবে, হঠাৎ দেখে দূর থেকে ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই খুব তাড়াহুড়ো কইয়া আস্তে আস্তে দৌড়েই দৌড়িয়া, মুসলমানদের বুক বড় হয়ে গেছে, কলিজে বড় হয়ে গেছে, আমাদের ইমাম আইসে গেছে, নারায় থাকবি। এখন নাস্তিক বলতেছে আপনি কেমন মুসলমান, ওয়াদা ঠিক রাখেন না, সময় দিয়েছেন না, এটাই কথার কথা, এখন বাজে কয়টা, দেরি করছেন? ইমামুল আজম রহমাতুল্লাহ আলাই বলে এ নাস্তিক খা, মানুষের বিপদ আবার থাকতে পারে না, পারে বলে কলে আমার বাড়ি যে নদীর উপার তা জানো, কলে জানি তো, কলে আমি ঠিক সময় মতো এই জায়গায় আসার জন্যই নদীর পাড়ে আসছি, এখন পার হওয়ার মতো কোনো নৌকা নাই, টলার নাই, কোনো বাহন নাই, এখন এত বড় নদী আমি পাড়ি দেবো কি, আমি অপেক্ষা করতেছি, হঠাৎ আল্লাহর কি কুদরত, দেখি উপরে একটা গাছ আপনি আপনি পড়ে গেছে, আল্লাহর কত বড় কারিশমা, ওই গাছটা বিনা করাতিতে বিনা মিস্ত্রিতে ফাইরিয়া অটোমেটিক তত্ত্ব হয়ে গেছে, আল্লাহর কত বড় কুদরত, বিনা মিস্ত্রি বিনা করাতে বিনা ইতে ওই তক্তাগুলো মিলে মিলে একটা নৌক হয়ে গেছে, আমি তাকাই থেকে আল্লাহর কুদরত দেখতে গেছি, এর ভিতরে বিনা বাউনিতে বিনা মাঝিতে আমি ওই নৌকরে উঠলাম, এই স্রোত পাড়ি দিয়ে বিনা বাহনে আমার জায়গায় এসে পৌঁছে গেছে, এর জন্য আমার আসতে একটু দেরি হয়েছে, নাস্তিকের বলা গেছে ভাই, নাস্তিক বলতে আছে দেখছ কত বড় মিথ্যু, হ্যাঁ একটা গাছ বলে আপনি আপনি পড়িয়ে গেছে, বুঝলাম গাছের শিকড়ে মাটি নেই পড়িয়ে যাইতে পারে, কিন্তু বিনা মিস্ত্রিতে বিনা করাতিতে বিনা ভারমিতে একটা গাছ তো তক্ত হইতে পারে না কোনোদিন, আমার বলে বিনা মিস্ত্রিতে তক্তাগুলো মিললে মিললে নৌকো হয়েছে এখনো দিন হয়, এরপরে আবার বলে বিনা মাঝিতে বিনা বাহুনিতে বিনা দ্বার বৈঠে স্রোত পারে দিয়া হুবাহু তাকে জায়গায় পৌঁছাই দিছে, এই জন্য আইতে তার দেরি হয়েছে, এই যে একটা কত বড় মৃত্যু, ইমামুল আজম রহমাতুল্লাহ আলাইহি লাফ দিয়ে দাঁড়ায় এ নাস্তিক খাও, সাধারণ একটা গাছ যদি পৈরের নিজে অটো তক্ত হইতে না পারে, নৌকো হইতে না পারে, বিনা বাহুনিতে জায়গায় পৌঁছিতে না পারে, এ নাস্তিক উত্তর দে এই এত বড় বিশাল আসমান, এই সূর্য, এই চন্দ্র, এই 18,000 মাখলুকাত কম বেশি, এই জমি, এই সমস্ত মানুষ, এইয়া বিনা কারিগরে বানান্য ছাড়া আপনি আপনি হইল কিভাবে, এই উত্তর দেন আসলে।
বলার সঙ্গে সঙ্গে এখন নাস্তিক তার উত্তর শেষ আস্তে বাহা বহিতল্লাদি কাফার হাক্কা মাকা খাই হাক্কা মাকা খাইয়ে প্রশ্ন শেষ এখন আর কোন উত্তর দিতে পারে এখন স্বীকার করতে হয় হাবানান একজনের স্বর কথা অনুযায়ী কথা ঠিক না বা ঠিক তখন মুসলমানরা নারায় তাকবীর আল্লাহু আকবার বিজয় বিশে চলে গেছে এ আল্লাহর বান্দা এখন কথাই এতটুকুই কথা বেশি লাভ বা চলবে না এখনো কোরআন কেম আমাদের মাঝে আসে না নাই চ্যালেঞ্জের আয়াত আসে না নাই যদি চ্যালেঞ্জের আয়াতের থাকেই থাকে আর এখনো কোরআন কেমে চ্যালেঞ্জের আয়াত যদি আসে কোরআন কেমে যদি কোনো ভুল বের করতে না পারে তাইলে আমার বাসানদেরকে বলবো দুনিয়া স্থায়ী না খরচ স্থায়ী আল্লাহ রসুল বুঝাইতে যে বলছিলেন যে তামাম দুনিয়া পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ জমি থেকে আসমান এত বড় জায়গা যদি সরিষা দিয়ে ভরে রাখো কি দিয়ে ভরবে আর এই পুরা সরিষা গোডাউন একটা পাখিকে যদি বলা হয় কবুতর পাখি একটা সরিষার দ্বারা খাবা আবার পাঁচ শত বছর পরে আর একটা সরিষার দ্বারা খাবা এরকম পাঁচ শত বছর পর্ব একটা একটা সরিষার দ্বারা খাইতে খাইতে এই বিশাল প্রকৃতির গোডাউন আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝে আখেরাত যে একদিন না একদিন শেষ হবে কিন্তু আখেরাতের জিন্দগি শুরু আর কোনোদিন শেষ কি জোরে বলেন এখন এই যে জিন্দগি যার শুরু হয়েছে শেষ নাই এই জিন্দগির সম্বল সম্পদ কামাই করার জায়গা কোথায় সারা কেয়ামতের ময়দানে কি ঘুরিয়ে কিন্তু একটা নাকি পাওয়া যায় নাই এই কবরে শত শত বছর আল্লাহকে ডাকি একটা নাকি পাওয়া যায় নাই আর এখানে যারা আসছেন নিয়াজাদের সহি একটা দুইটা লক্ষ লক্ষ নাকি আল্লাহ আমল বাজার করে নাকি কামাই করার জায়গা কোথায় কথা ঠিক এই দুনিয়ায় থাকা অবস্থায় ওই আখেরাতের স্থায়ী জিন্দগির সম্বল কামাই করে এখান থেকে রওনা করতে হবে কথা ঠিকই না কারণ হে দুনিয়াদার পাগল দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচ বারো যদি কেউ ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা ঠগে আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা আছে না নাই জজ কোর্টে যদি কেউ ঠগে হাইকোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা আছে না নাই হাইকোর্টের ভিতরে যদি কেউ ঠগে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে আপিল করার সুযোগ আছে না নাই সেখানেও যদি কেউ ঠগে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে যদি কেউ ঠগে প্রেসিডেন্ট কোর্ট সেখানে যদি কেউ ঠগে বাজার আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপাই ধাপ আপিলের সুযোগ আছে না নাই কিন্তু হে কবরের যাত্রীরা একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়া আখেরাতের মামলার ব্যাপারে ঠইগা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করিয়া জিতবার কিন্তু কেউ আসতে পারছে কোনদিন আসতে পারবে যদি নাই পারে তাহলে ওই স্থায়ী জিন্দগির সম্বল কোন জায়গায় কামাই করে লাগবে আসতে পার হ্যাঁ এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা মুসলমান বলতি বঞ্চায় আখেরাতের স্থায়ী সম্বল কামাই করে দুনিয়ার থেকে বিদায় নেবে কিন্তু বাজার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাইয়া দেয় আল হাকুমুত্তাকাফুর আরো 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 অর্থাৎ আমাদের যুবক বাজানদের একটা চিন্তা সবসময় থাকে এখন তো আমার যুবক বয়স একটু বুড়া হয়ে নেই এরপরে এমনভাবে খালেস তাওবা করব আল্লাহর হুকুম নবীর তরিকে অনুযায়ী চইলে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব এখন তো যুবক বয়স এখন একটু আনন্দ ফুর্তির সময়
এখন চিত্ত বিনোদনের সময়, বাজানের জন্য যুবকরা কিন্তু আশায় বসে আছে। জয় বলেন কথা ঠিক কিনা? এক শ্রেণী আমাদের বাজানদের বয়স 50, 60, 70, 80 বছর, সেই বাজানরা চিন্তা করে 100 বছর বয়স পর্যন্ত লোক এখন আছে না নাই, আমার এখনো বাকি আছে প্রায় 40। কথা না আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা, আমার মালিক বলেন আল হাকুম তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আরো আরো বাজব, আরো অমুক করব, তমুক করব, সমুক করব। আজান যে এলাকার মেম্বার হয় তার একটু আশা থাকে একটু চেয়ারম্যান হওয়া যায় কিনা, কথা কয় না? আবার চেয়ারম্যান হওয়ার পরে তার একটু আশা এমপি হওয়া যায় কিনা, এমপি হওয়ার পর আসে একটু মন্ত্রী হওয়া যায় কিনা, বাজান একটা বিল্ডিং করছে আশা থাকে আর একটা বিল্ডিং করা যায় কিনা, একটা গাড়ি আছে আবার আশা করে আর একটা গাড়ি করায় করা যায় কিনা, এই আশার শেষ আছে এই চাহিদা শেষ আছে? তামাম দুনিয়ার সবচেয়ে বড় ধনী সেও কি কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগবে না? বাংলাদেশের সবচেয়ে বড় ধনী সেও কি কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগবে না? তাহলে আরো শেষ, আস্তে করে আরো শেষ। আমার মালিক বলতেছেন হাত্তা জুরতুমুল মাকাবির, আরো বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়ির দরজায় হাজির। যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত স্যালাইন শরীরের ভিতরে ঢুকাউক না কেন, যত ইঞ্জেকশন পুশ করুক না কেন, বাজান আর কোনো দিন রাখতে পারবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত বড় বংশের আমার বাবারা, ভালো করে মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, একটু মোলাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। কারণ বাজারে একবার যদি কেউ ঠইগা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আর আপিলের সুযোগ কিন্তু না। বাজান বাংলাদেশের বড় ধনী, বড় ধনীর ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক কিছুদিন আগে মারা গেল করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া, যখন শ্বাস টানতে ছাড়তে পারে না ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লিখে দেব। কিন্তু আশ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না। আল্লাহর বান্দারা পর্দারে মা বোনরা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, জুলুম করতে চিন্তাও করো না, মিথ্যা বলতে একটু শরীর কম্পন আসে না। বাজান রে ক্ষমতা সম্পূর্ণদের সাথে জড়াইয়া, চাঁদা বাজি টেন্ডার বাজি হারামের সম্পদ গুছাইয়া কার জন্য রাইখা যাও? এ দুনিয়াদার পাগল ভালো কইরা বোঝো, কিছুদিন আগে এক ব্যাংকার বড় ধনী মানুষ মারা গেল, ওই ব্যাংকারকে নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলায় রাখলো। বাজান দাফন কাফনের ব্যবস্থা না কইরা, তার দুই ছেলে বাপের বাজার লাশ দাফন কাফন না কইরা, ওরা দুই ভাই ঝগড়া জাতি পিড়াপিড়ি মারামারি শুরু করলো, সম্পদ নিয়ে কে কার চেয়ে বেশি সম্পদ নেবে, ওদিকে বাপের লাশ ফুইলে উঠল, এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করল। আর এই সম্পদ কার জন্য রাইখা যাও? সন্তান যদি দিনদার আল্লাহ বলা না, ওই সন্তান তোমার আমার জন্য তো দোয়া দূরের কথা, ওই সন্তান সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করবে, তোমার আমার লাশ পইলা পয়সা যায়,
দাফন কাফনের খবর নাই। এ কপাল পুরানা ভালো কইরা বুঝো, সন্তান যদি দিন তার আল্লাহ তোমার আমার কবরের পাশে যাইয়া সন্তান যে মালিকের দিকে হাত উঠাইয়া দুই চক্ষের পানি ফেলাইয়া মালিকের দরবারে কাঁদবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাও বুঝি তোমার নসিবে জন্মে না। এ আল্লাহর বান্দারা পরশু দিন হিজলায় গেলাম, আমাদের চরমরাই মা প্রিয়া স্থায়ী হসপিটালে দায়িত্ব পালন করত কমান্ডার, সে কিছুদিন আগে ইন্তেকাল করলো। দুই ছেলে আমার সঙ্গে দেখা করতে আসছে, এমন ভাবে কান্না শুরু করছে বাজানা বড় বড় ছেলেরা দাঁড়িয়ে বাপের কথা কই এহি দিয়া কান্না আর বলে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া কইরা আল্লাহ যেন আমার আব্বাকে মাফ কইরা দেয়। বাজান সিলেট গেছি না, বড় ধনী মারা যাওয়ার পরে আমি গাড়িতে যখন রোগ পার হই তখন কবরস্থান দেখাইয়া বলে হুজুর এই কবরস্থানে অমুক বড় লোককে মাটি দেওয়া হয়েছে, ছেলে আসছে, ছেলে রাস্তার ওপারে রয়েছে বাপের কবরের কাছে ও আয়স। আরে সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয় বাজার সন্তান যে তোমার আমার জন্য দুই চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে কাঁদবে তাও বুঝি নসিবে জুটবে না। আল্লাহ রসুল বলছে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে সব আমল বন্ধ, কোনো নেকি জমা হবে না, কিন্তু তিনটা কাজ যদি তুমি কইরা রাইখে যাইতে পারো এর ভিতরে একটা নেককার সন্তান যদি তুমি দুনিয়া রাইখে যাইতে পারো ওই সন্তান যখন আমার মালিকের দরবারে হাত উঠাবে মালিকের দরবারে কাঁদবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার সঙ্গে সঙ্গে যাইয়া বাপ্পার আমল নামা জমা হইয়া যাবা। এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা আর একটা আমল যদি কইয়া রাইখা যাইতে পারো তুমি থাকবে না ভালো কোনো কাজ, দিনের কোনো কাজ, মসজিদ মাদ্রাসা সহ রাস্তা সহ সাধারণ মানুষ উপকৃত হবে। আর দিন দিন এলেম শিক্ষা হইবে, কুরআনুল করিম তেলাওয়াত হবে, হাদিস শরীফ তেলাওয়াত হবে। তুমি যতদিন এই প্রতিষ্ঠান আল্লাহ রাখবে ততদিন তোমার আমল নামায় নেকি জমা হইতে থাকবে। বাজারদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, মাঝে মধ্যে একটু নিরিবিলি একটু চক্ষু বন্ধ কইরা একা একা একটু মোরাকাবা করো। তামাম দুনিয়ার মোট চারজন লোক রাজত্ব করছিল, এর ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি। দুইজন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ, বাজান তামাম দুনিয়ার বাদশাহী করছিল। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করল আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা নামাজ পড়াইয়া খাটের ভিতরে উঠাইয়া আমার হাত ধরে একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন করিও। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া হাত দুইরা বাহিরের একটা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে দেখছো বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে বোনা আমাদের কাছে খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে উপকার দলে না তোমরা তো বোঝো নাই, বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে খাটে উঠে হাত বাহির রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবে না। তামাম দুনিয়ার বাদশাহ করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে লড়াই করল।
আর কিছু নিতে পারলাম না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মাগুনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ প্রায় উদাহরণ দিয়ে বলতেন যে এই মামলার তকবির নাই ওই মামলারও কিন্তু খালাস, যেই মামলার তকবির নাই ওই মামলারও কিন্তু খালাস। আল্লাহর বান্দারা ফরদারে মামুনেরা, আল্লাহু আকবার, দুনিয়া মাজরাতুল আখিরাত, ওই তো আখিরাতের মামলার তদবিরের জায়গা হোক দুনিয়ায়। এ আল্লাহর বান্দারা ফরদারে মামুনেরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পইরা দেখো, বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, বাজান তিনি আল্লাহর ভয়, মাওলার আজাম ও গজবের ভয়, আমার মাওলার ভয়, বাজান কান্তে কান্তে কাল মোবারকের ভিতরে দুটো কালো দাগ পড়ে রেখেছিল, লোকেরা বলে আমি দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলে ও আমার সাথীরা কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞেস করবে ওমর কি আমল আমার কাছে নিয়ে আসছো, বলবো মালিক কাঁদতে কাঁদতে তোমার ভয়, তোমার জাহান্নামের ভয় চেহারার ভিতরে অবস্থান নিয়ে আসছি, আর কোন আমল আনতে পারছি কিনা জানি না। আল্লাহর বান্দারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজা, তার ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক সময় কবর দেখবে এমনভাবে অঝরে কান্না শুরু করতে, কাঁদতে কাঁদতে অনেক সময় ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হয়ে গেল, তখন তিনি বলে আমার সাথীরা আখেরাতের যেই কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর, এই কবর যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়, এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ আল্লাহর বান্দারা পর্দারে মামুনরা, আমার আব্বা জানের মুখে শুনছি আমার দাদা জানের কথা বলছিল, আমার দাদা জান রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের আগে একে চোখের উপরে বসে পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপনের মতো আগুয়াও করিয়া চিল্লা, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে, আর মালিকের দিকে ফিরা ফিরা করুন সুরে ডাক দিয়া বলে ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি আমাকে মাপলাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবর। আমার আরাম প্রিয় বাবারা, ও আমার ক্ষমতা সম্পন্ন বাবারা, ও আমার ধনী বাবারা, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে ওই কবর তো বাতি না, ওই কবর তো সাথীও, ওই কবর তো বিছানাও নাই। বাজার আল্লাহর রসুল তোমাকে আমাকে সম্বাদ দিয়ে আল্লাহর হাবিব রওজা পাকে আছে, আল্লাহ রসুল বলেন ও আমার উম্মতেরা কবর দৈনিক তোমাকে আমাকে ডাক দেয়, ও আব্দুল করিম ওরে যাও আনা বাইতুল জুলমা আনা বাইতুল জুলমা
আব্দুল করিম আমি একাকির ঘর অন্ধকার ঘর আমি পোকা মাখুর ঘর আমার বাজানদেরকে বলবো পর্দারে বাবুদেরকে বলবো বাজান যারা মুসলমান তাদের তো বিশ্বাস করা লাগবে আল্লাহর বান্দারা এরপরে আমার মাওলা কত ঘটনা বাংলাদেশে মাঝে মাঝে দেখায় বাজান আমি কয়েক বাজান 200 বছর আগেও আমি ওই রংপুর থেকে আসছি পাশি জেলার নাম বাজান কুড়িগ্রাম চরমুনার মুজাহিদ ছিল অনেকে ঘুঘু মুন্সি বলে ডাকত আসলে নাম ছিল বসরুদ্দিন মুন্সি বাজার দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার কবর ভাঙিয়া গেল 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ বের হয়ে আসলো বাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল কে কে দেখছেন আপনি দেখেন তো দেখেন কত মানুষ দেখছে বাজার 32 বছর পরে কাপড়েরও কিছু হয় নাই বাজার একজন আমাকে বলে হুজুর মুখ থেকে কাপড় সরায় দেখছি ওই যে 32 বছর আগে মেহেদি লাগাইছিল এখনো লাল চক 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 করতেছে বাজার এখন উঠাই নি আব্বাজান রহমাতুল্লাহ তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুন ভাবে দাফন করছে বাজার কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি যত ঘটনা মাঝে মাঝে কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায় বাজার নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা সারা কিন্তু দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সব কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা পড়ে আসছে কত নাফরমানের সিগপ্যাটটাই নানা বিস্তার পর্যন্ত ঝুলাই রাখছে যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায় নাফরমান বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর জুলুমবাজ মিথ্যাবাজ বেপর্দায় চলনিয়া ছাড়া কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো মাহমুদকে বলবো এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো না যা মনে করে তা করো বাজার আমার মালিক বলছেন আমি তোদেরকে ঢিল দিলাম স্বাধীনতা তোদেরকে আমি দুনিয়াতে দান করলাম যা মনে করে তা করবি পরীক্ষার হলের ভিতরে ছাত্র ছাত্র 3 ঘন্টার জন্য স্বাধীনতা পায় কি পায় না যা মনে করে তা লাগবে বাধা দেওয়ার কোনো আইন নাই আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া দুনিয়াতে স্বাধীনতা দান করলেন স্বাধীনতার ভিতরে যা মনে করে তা করবা আমার মালিক তোমাকে আমাকে কিছু বলবে না এই স্বাধীনতা পাইয়া শ্রেণী আমার বাজানরা পর্দার আড়ালের মা বোনেরা বিশেষ করে বাংলাদেশের দুনিয়ামুখী রাজনৈতিক যারা মানব রচিত তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে মিলে দল করে আবার বলে আমার রক্ত গোষ্ঠ তার সঙ্গে মিলে গেছে কবরের যাত্রীরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কি বলছেন আমার মালিক বলছেন ইয়াউমা নাদউ কুল্লা নাসিন বিইমামিহিম কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো কে আমার মালিক আল্লাহ বলতেছে যে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা এক কথা তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেখানে জায়গা আমি বলছি না আল্লাহ বলছে আমি বলছি না আল্লাহ বলছে ভালো করে বুঝে
শেষ হইয়া তারপর সামনে পথ বাড়াও, সামনে পথ বাড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া পড়বা, ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন, মানে বলেন হুজুর ভুল বলছেন। যদি ভুল বইলা না থাকে বাজানদের কি বলবো, ওয়াজ কিন্তু মনে থাকবে না। একটা কথা বিশেষ করে মনে রাখা, বিশেষ করে যাও বাজান যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত, বলেন বলেন যার সঙ্গে যার মহাব্বত দেখতেছি আমার মালিক বেনমাজির জন্য, ঘুষখোরের জন্য, সুদখোরের জন্য, পরের মাল ঠগাইয়া ধোকাবাজি কইরা সম্পদ গোসানদের জন্য, চাঁদাবাজি টেন্ডারবাজি জুলুমবাজ মিথ্যাবাজ বেপার দা চলুন নেব জন্য, আমার মালিক যে আজাবের ঘোষণা দিছে, আমার আব্বা যেন বলতেন বাজান ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই ক্ষেত্রে আমার আব্বা যেন বলতেন বাজান তোমরা যদি কেউ বলতে পারেন হুজুর যদি আমার পা আপনি ধরতে পারেন তাইলে আমি আর কোনো গুনাহ করব না। আমার আব্বা যেন বলতেন বাজান আমি খোদার কসম কইরে বলতেছি আমি একসময় তোমার পা ধরতে রাজি আছি। দুনিয়ার চাকচিক কুমার দুনিয়া এর পিছনে পইরা স্থায়ী জিন্দগি আখেরাতকে ধ্বংস করিও আল্লাহুম্মা। এই ঘরের মেয়ে লোকের হাত উঠার কথা মনে করো, দু চোখের পানি ফালা কান্দ কত মেয়েকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে